গাজা যুদ্ধ অনন্তকাল চলতে পারে না মন্তব্য করে আবারও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে চায়না আরব স্টেটস কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন ন্যায় বিচার চিরদিনের জন্য অনুপস্থিত থাকতে পারে না যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন কার্যক্রমে অংশগ্রহণের কথা জানিয়ে শি জিনপিং বলেছেন গাজায় জরুরি ভিত্তিতে আরও ছয় কোটি নব্বই লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি অনুষ্ঠানে বাহরাইন মিশর সংযুক্ত আরব আমিরাত ও তিউনিশিয়ার রাষ্ট্রপ্রধান এবং আরব লীগের অন্যান্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে আসছে বেইজিং আরব দেশগুলো চীনের এই আহ্বানের সঙ্গে সম্পূর্ণ একমত